আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর একটা পিৎজা তৈরি করেছি। নিচে কাঞ্চি এবং উপরে নরম তুলতুলে, দেখতে মাশাল্লাহ, খেতে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিনাম্বিয়া রেসিপি অ্যান্ড ব্লগ। যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি চিকেন পিৎজার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি হাফ কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম, আর এক চামচ চিনি দিচ্ছি, এক চামচ ইস্ট দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে এখন এই ইস্টটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে গুলিয়ে রেখে দেবো, যাতে করে ইস্টটা ভালোভাবে গলে যায়। 5 মিনিটের জন্য আমি রেখে দিলাম, 5 মিনিট পরে দেখতেছেন ইস্ট কিন্তু অলরেডি কার্যকারিতা শুরু করেছে, দুধের সঙ্গে মিশে খুব সুন্দরভাবে একটা ফ্যানলানো ভাব সৃষ্টি হচ্ছে। তো আমি আজকে 1.5 কাপ ময়দা দিয়ে আজকে পিৎজা তৈরি করব, চিকেন পিৎজা। তো ময়দাটা দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে ধীরে ধীরে। তো একবারে পানি অথবা দুধ কোনোটাই দেবেন না, ধীরে ধীরে দিয়ে এটাকে সুন্দর করে এই পিৎজার ডোটা তৈরি করে নিতে হবে। আমি একটু সামান্য ঘি মাখিয়ে এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখিয়ে দেব, তাহলে ঘির ফ্লেভারটা খুব ভালোভাবে হবে এবং এটা খুব ফুলে ফেঁপে উঠবে। এর ফাঁকে আমি এখানে দেখতে পাচ্ছেন কিছুটা চিকেন ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিয়েছি, এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, আদা পেস্ট, রসুন পেঁয়াজ পেস্ট, গরম মশলা পেস্ট। তো এগুলো দিয়ে এখন একটু ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি সয়া সস, সয়া সস দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলো খুব ছোটো ছোটো করে কেটেছি, এই জন্য এটাকে আর রেস্টে রাখার কোনো দরকার নেই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন সামান্য তেল দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। অবশ্যই চিকেন পিৎজা আপনারা তৈরি করতে হলে এভাবে বাসায় ছোটো ছোটো করে মাংসগুলো কেটে সুন্দর করে ভেজে নেবেন। যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো মাংসগুলো ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাংস ভেজে নিয়েছি, এরকম কালার এসেছে মাংসতে। তো মাংসগুলো সবগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই রেস্টে রাখার পরে এখন এই যে ডোটা কত সুন্দর ফুলে ফেঁপে ডাবল হয়ে গেছিলো। তো এটাকে একটু চাপ দিয়ে বাতাস বের করে একটা রুটি সাইজের, বড় রুটি সাইজে বানিয়ে নিয়েছি। তো আজকে আমি চিকেন পিৎজা তৈরির জন্য যে প্লেটটা ব্যবহার করতেছি এটা 10 ইঞ্চি সাইজের একটা প্লেট। তো এখানে আগে থেকেই আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, তো এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হট টমেটো সস দিয়ে দিচ্ছি, টমেটো সস তো দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে টমেটো সসটা লাগিয়ে নিচ্ছি। টমেটো সস লাগানোর পরে এখন আমি যে মাংসগুলো এখানে ভেজে নিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে, তো এই মাংসগুলো এখন আমি সুন্দরভাবে এগুলো সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। মাংস চাইলে আপনারা আরও কম বেশি করে নিতে পারেন। তো এখানে কিছুটা আমি গাজর আর টমেটো দিয়ে আজকে পিৎজার টপিং ব্যবহার করব, আপনারা আপনাদের ইচ্ছে মতো যা খুশি ব্যবহার করতে পারেন। তো এখন চিজ দিয়ে দিচ্ছি, আরও কিছু টমেটো আর গাজর দিয়ে দিলাম, আপনারা চাইলে ক্যাপসিকাম দিয়েও পিৎজা সাজিয়ে নিতে পারেন। কিছুটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ এর একটু গুঁড়া ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে, ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে আরও কিছু চিজ দিয়ে দিয়েছি, আর চুলায় একটা প্যান আমি আগে থেকেই বসিয়ে এখানে কিছুটা পরিমাণ বালি দিয়ে হাই হিটে এটাকে গরম করে নিয়েছি।
তো এখন আমি চুলায় এটাকে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি মিডিয়াম হিটে এটাকে রান্না করতে থাকবো। আর এখানে যে একটা ছিদ্র ছিল, একটা এলাচ দিয়ে সেটাও বন্ধ করে দিয়েছি। তো আমি 10 মিনিট পরে যখন ঢাকনাটা উঠালাম, ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে দেখলাম না, নিচের পাশটা মাঝখানটা হয়ে গেছে, সাইডটা একটু বাকি। তো এটাকে একবারে লো হিটে আরও 10 মিনিট আমি রেখে দেব। তো পিৎজা অবশ্যই পাত্রটা প্রথমে হাই হিটে গরম করে নিয়ে তারপরে লো হিটে পিৎজা তৈরি করতে হবে, তাহলে পিৎজার কোয়ালিটিটা ভালো হবে, জোসিনেসটা ঠিক মতো বজায় থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার পিৎজা কিন্তু হয়ে গেছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার পিৎজা। তো পিৎজাটা আগে আপনাকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলকো এবং তুলতুলে নরম পিৎজা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।